চলছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ পবিত্র হজ। হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয় নয় জিলহজ। এদিন মসজিদে নামিরা থেকে আরবি ভাষায় হজের মূল খুতবা দেওয়া হয়। এছাড়া প্রতি বছরই বাংলা সহ বেশ কয়েকটি ভাষায় খুতবার অনুবাদ করা হয়। এবছর হজের খুতবা পাঠ করেন সৌদি আরবের মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। 1969 সালে মদিনায় জন্ম নেয়া মাহের কোরআনের অসাধারণ তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। তিনি তার শিক্ষা জীবনের পর একজন গণিতের শিক্ষক হিসেবে আবির্ভাব হলেও ধীরে ধীরে ধাবিত হন ইমামতির দিকে। তার শিক্ষা জীবনও কম জৌলুসপূর্ণ নয়, তার ডক্টরেট ডিগ্রিও রয়েছে। মাহের 1426-27 হিজড়ির পবিত্র রমজানে মসজিদে নববীর সহকারী ইমামের দায়িত্ব পান। 1428 হিজড়ির রমজানে মসজিদুল হারামের তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। এরপর ওই বছরই আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিভিন্ন মসজিদে নামাজ পড়াতেন, আবার রমজান মাসে তারাবি নামাজ পড়াতেন। সে মূলত জোড়ায় তারাবি পড়াতেন। প্রথমে শেখ আব্দুর রহমান আল সুদাইস, এরপরে শেখ আব্দুল্লাহ আওয়াত আল জুহানির সঙ্গে তারাবিতে অংশ নিতেন। তার পরিবারের ভাই বোন সবাই কোরআনের হাফেজ, এমনকি তার চার সন্তানও কোরআনের হাফেজ। মাহের মসজিদুল হারামে প্রথম খুতবা দেন 2016 সালে। নাদিম মারজান, সময় সংবাদ।